দেখো, যখন আমরা পুজোতে বসি তখন মনে বিভিন্ন রকমের চিন্তা আসে অতীতের থেকে, যে আমি যে কাজগুলোকে ঠিক করতে পারতাম, ভালো করতে পারতাম, সেগুলোকে আমি খারাপ করেছি। আর এই যে খারাপ করেছি, এটার জন্য আমার ভেতরে ধিক্কার জন্ম দিচ্ছে। আমি প্রভুর কাছে গিয়ে বলবো কি করে, যে প্রভু আমি এই কাজগুলো কি করেছি, আর এগুলো তুমি ঠিক করে দাও। যেটা আমি নিজেই ঠিক করতে পারতাম, সেই সব জিনিসগুলোকে আমি প্রভুকে বলছি ঠিক করতে, প্রভু কি আমার কথা শুনবে? দেখুন, পুজোতে যখন বসেছেন আর মনে ধিক্কার আসছে, তখন ভগবান একটা বড় মজবুত সংকেত দেন আপনাকে, যে তোমার মন পবিত্র হতে পারে এই পরিস্থিতিতে তুমি চলে এসছো, কিন্তু এই পবিত্রকে তুমি করবে কি করে এটা তোমার কাছেই আছে। আর এটাকে করার জন্য তিনটি ইম্পর্টেন্ট স্টেপ আছে। প্রথমেই যখন মনে ধিক্কার আসবে, তখন শুনতে বন্ধ করে দাও অতীতের কথা। যেরকম মানুষ হয়ে যায় না, যে কানে একেবারে শুনতে পায় না, কিছু বলছো শুনতে পায় না, যারা কানে শুনতে কম পায় বা কানে শুনে না, ঠিক সেই রকমের অবস্থাকে নিয়ে আসো, যে আমি অতীতের কোনো কথাকে শুনতেই পাচ্ছি না, আমি শুধু প্রভুকে দেখছি আর আমি নিজে এখানে রয়েছি, আমি হাত জোড় করে আছি প্রভুর সামনে, প্রভুকে আমি নিজের কথা বলছি। দ্বিতীয়, তুমি অন্ধ হয়ে, অন্ধ কীরকম, যেরকম তুমি কিছু আর দেখতে পাচ্ছ না যে ভবিষ্যতে আমি যেটা করছি তার ফলাফল কী হবে, আমি যে কথাগুলোকে বলছি সেগুলো ভবিষ্যতে কী ফল আনবে সেটা আমি দেখতে পাচ্ছি না। আমি এখন বর্তমানে যে কাজটি করছি সেটার উপরে সম্পূর্ণ ধ্যান, আমার সামনে আমার ইষ্টদেব রয়েছেন আর আমি রয়েছি আমার নিজের মনের ব্যথা বলার জন্য। অতীতে কী করেছি সেটা কানে শুনতে পাচ্ছে না, ভবিষ্যতে কী হবে সেটা চোখে দেখতে পাচ্ছে। দুটো জিনিসের থেকে যখন আমি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেলাম, তখন তিন নম্বর পয়েন্টের কাজ আরম্ভ হবে, সেটা হচ্ছে সহনশীলতার ভাব। এবার আমাকে সহ্য করতে হবে, এবারে আমাকে প্রত্যেকটা জিনিস যেটা ঘটে যাবে সেটাকে সহ্য করার ক্ষমতা চায়। আমি যে পাপকর্ম করেছি সে শাস্তি নেওয়ার জন্য আমি তৈরি আছি। যদি তোমাকে মনে হয় যে আমাকে শাস্তি দিতে হবে, তুমি শাস্তি দাও। যদি তোমাকে মনে হয় যে আমাকে একটু ভালোবাসা দিতে হবে, তাহলে ভালোবাসা দাও। আমি সমস্ত স্থিতির জন্য তৈরি আছি, আমি সহনশীল হয়ে গেলাম। আমি তোমার যখন আশ্রয় এসেছি, তখন আমি অন্য কোনো স্থানে যাবো কেন? আমি যখন তোমার আশ্রয় এসেছি, তখন আমি অতীতের কথা ভাববো কেন? আমি যখন তোমার আশ্রয় এসেছি, তখন ভবিষ্যৎকে দেখবো কেন? মানুষ যদি এই রকমের মনোভাব নিয়ে পুজোতে বসে, তাহলে তার পুজোর ফল 100% সেম। কিন্তু যখনই সে এটা ভাবতে আরম্ভ করে যে বড় খারাপ করলাম, মনে ধিক্কার আসছে, যে বা আমি ভবিষ্যতে এই যে কাজ করছি এটা কি কোনো ফল পাবো, তখনই সব থেকে বড় সমস্যা। তো এই সমস্যাগুলোর থেকে বেঁচে থাকুন, দেখুন পুজোতে সবসময় ভালো ফলাফল পাবেন। আমি এরকমই ভিডিও করি, যদি ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বেশি মানে রাখে, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে। আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।